হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো ভাইজান জানতে চেয়েছেন যে আল্লাহ রবুল্লা আলামিন এখানে সত্যবাদী বলতে কাদের বুঝিয়েছেন আর আমরা সত্যবাদীদের চিনবো কীভাবে বা বর্তমান যুগের কে সত্যবাদী বা কোন জামাতের লোকেরা সত্যবাদী এ বিষয়টা আমরা জানবো কিভাবে শুক্রান জাজাক আল্লাহ আর ভাইকে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলম বিভিন্ন জায়গায় সত্যবাদীদের সাথে থাকতে বলেছেন বন্ধু হিসাবে গ্রহণ করতে বলেছেন এমনকি রাসুল সাল্লাম আবু দাউদ মিসকাদের চার হাজার সাতশো আটানব্বই নং হাদিসে বলছেন যে খুদরি থেকে বর্ণিত তিনি বলছেন আমি রাসুল সাল আলহি বলতে শুনেছি যে লা তো সাহিব ইল্লাহ তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ কোরো না বলেয়া তোয়া আমাকে আর পরহেজকার ব্যতীত কেউ যেন তোমার খাদ্য না খায় আলাসুল সালসাল্লাম এখানে যারা মুমিন দিনদার পরহেশগারে ঈমানদার তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে বললেন কারণ যদি তাদের বন্ধু হিসাবে গ্রহণ করা যায় তাহলে তাদের আদর্শে আদর্শিত হয়ে যা হওয়া যাবে কারণ আসুল সাল্লাহ সাল্লাম বুখারি যে একটা দৃষ্টান্ত পেশ করেছেন যে সৎ বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালার মতো অর্থাৎ সে যদি তার কাছ থেকে আতর নাও নেয় তাহলে আতরে সুঘ্রাণ পাবে আর দুষ্কৃতি বা খারাপ বন্ধুর নিদর্শন দিতে যা আল্লাহ বলছেন যে হাপরওয়ালা অর্থাৎ হাপরওয়ালার কাছে গেলে কেউ তার বন্ধু হোক আর বা যেই হোক হাপরওয়ালার কাছে গেলে সে দুর্গন্ধ পাবে অথবা তার কাপড় পুড়িয়ে দিবে আল্লাহ রাসুল সাল্লাম নেক বন্ধু সৎ বন্ধুকে আতরের সাথে তুলনা করেছেন অর্থাৎ সদা সর্বদায় সত্যবাদী দিনদার পরহেজগার মোমিনদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে নয় রং সোরা তাও একশো নং বলছেন ইয়া এই হাল্লা দিন আমানত্তাকুল্লা কখন আসে হে হ্যাগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাধীদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো মূলত আয়াতটির ব্যাখ্যা বা তাফসির হচ্ছে বর্ণনা করছেন যে তার পূর্ববর্তী আয়াত অর্থাৎ একশো আঠারো নং আয়াতে যে সমস্ত লোকেরা যুদ্ধ থেকে তারা সরে গিয়েছিল পিস্পা টেনেছিল এই সমস্ত লোকেরা আল্লাহকে ভয় করে পুনরায় তাওবা করেছে এই জন্য আল্লাহ রবুল্লাহ আলামিন তাদের প্রশংসা করে তাদেরকে তাক অবলম্বনকারী বলেছেন আর তাফসিরা জাকারিয়াতে বর্ণিত হয়েছে যে এখানে সত্যবাদী বলতে ওই সমস্ত লোকদেরকে বোঝানো হয়েছে রাসুল সাল্লাম সোয়ে মুসলিমের ছয় হাজার চৌরাশি চৌরানব্বই নং হাদিস উল্লেখ করছেন যে লোক সত্যবাদী হয় বা সত্যবাদিতা অবলম্বন করে এই সত্যই তাকে নেকির দিকে ধাবিত করে আর এই নেকি তাকে জান্নাতের দিকে ধাবিত করে সু হ্যান আল্লাহ সুলতাম বলছেন যে সত্যবাদিতা অবলম্বন করতে থাকে সে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সত্যবাদী হিসাবে গণ্য গণ গণিত হয় আর যে ব্যক্তি পাপ কাজ করে এই পাপ তাকে পাপ মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নেয় আর এই পাপই তাকে আল্লাহর অবাধ্যতা তথা জাহান নামের দিকে নিয়ে যায় আর যে ব্যক্তি মিথ্যা কথা বলতে থাকে এই মিথ্যা বাদী হিসাবে আল্লাহর কাছে সে গণ্য হয় সর্বোপরি কথা হচ্ছে যে সত্যবাদী হবে সে আল্লাহ নিকট সত্যবাদী হিসাবে গণ্য হবে যে মিথ্যাবাদী হবে বা মিথ্যা বলার চেষ্টা করবে সে আল্লাহ রবুল্লা আলমের নিকট মিথ্যাবাদী হিসাবে গণিত হবে সর্বোপরি কথা হচ্ছে যারা দিনদার পরেজগার মমিন তাদের সাথে থাকতে হবে আর তাদের লক্ষণই হচ্ছে তারা সত্য কথা বলবে কুরআন এবং হাদিসের কথা তারা নিজেরা মানবে এবং অন্যদেরকে সে অনুযায়ী দলিল প্রমাণ সহ কথা বলবেন আল্লা রবুল্লা আলমিন পবিত্র কুরআনের ষোলো নং নাহলের তেতাল্লিশ এবং চুয়াল্লিশ নং আয়তে বলছেন ফস আলু আহ্লা আল্লাহ বলছেন হে দুনিয়ার অজানা মানুষেরা তোমরা জেনে নাও জানা মানুষের নিকট কিভাবে বিল ভাই নাতিও দলিল প্রমাণ সহকারে অর্থাৎ যারা সত্যবাদী তাদের অন্যতম নিদর্শন হচ্ছে মানুষকে যখন মানুষ যখন তার কাছে কোনো কিছু জানতে চাইবে তখন সে দলিল প্রমাণ সহকারে কথা বলবে আর ভাইজেন আরও জানতে চেয়েছে যে সত্যবাদী জামাত বা দল কারা এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ ইবনে মাজা শাহ নাসিরুদ্দিন আলবাহানি তাহা কিক্ষিত তিন হাজার নয়শো বাহান্ন হাদিসে রাসুল বলছেন

এই সমস্ত লোকদের বিরুদ্ধবাদীরা পাপাচারিরা কাফেররা কোনো ক্ষতি করতে পারবে না সর্বোপরি কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম উক্ত আয়াতে বুঝাতে চাইলেন কিয়ামত অবধি একটি দল হকের ওপর থাকবে আর তারা হচ্ছে ওই দল যারা সদা সর্বদায় হক মেনে চলবে আর কিয়ামত পর্যন্ত কোনো লোকেরা তাদের ক্ষতি করতে পারবে না অর্থাৎ তারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং সহিসুন্না মেনে চলবে নিজে সত্যবাদী হবে এবং মানুষদেরকে সত্যর দিকে আহ্বান করবে সত্যের ডাক দিবে তারাই হচ্ছে মুমিন আর যারা কথা বলে তারাই হচ্ছে সত্যবাদী আর যে সমস্ত লোকেরা কোরআন এবং সহি সুন্না অনুযায়ী জীবন পরিচালনা করে মানুষকে সেই দিকে আহ্বান করে তারা হচ্ছে সেই হকপ্রাপ্ত দল আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের জীবনের সর্বক্ষেত্রে সত্যবাদী হতে হবে এবং সত্যবাদী বন্ধুদের গ্রহণ করতে হবে আল্লাহ আমাদের সেই তাহফিক দান করি আশা করি ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা